শেষ হতে হতেও যেন হলো না শেষ। তারকা বহুল মহামেডানের বিপক্ষে শুরুটা ভালো করেও শেষটা ভালো করতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। ফতুল্লায় টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে সাদা কালো বাহিনী, তবে শুরুটা ভালো করতে পারেনি তারা। দলীয় 60 রানের আগেই 4 উইকেট হারিয়ে ফেলে তারকা বহুল দলটি। সৌম্য মিরাজদের হারিয়ে বেশ চাপিয়ে পড়ে যায় জায়ান্ট ক্লাব। সেখান থেকে দলের হাল ধরেন সাকিব মাহমুদুল্লাহ। 50 রানের একটা পার্টনারশিপ গড়েন তারা, তবে ব্যক্তিগত 37 রানে সাকিব ফিরে গেলে একটা প্রান্ত ধরে রাখেন মাহমুদুল্লাহ। পরের ব্যাটারদের নিয়ে দলের রানকে এগিয়ে নিয়ে যান তিনি। রোজা রেখে 58 বলে তুলে নেন 50ও। পরে অষ্টম উইকেটে 68 বলে 58 রান করে ফিরে যান এই ব্যাটার। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেনি মোহামেডান, 190 রানই গুটিয়ে যায় তারা। ব্রাদার্সের হয়ে মোহর শেখ ও আনিসুল ইসলাম 3টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই সাকিবের ঘূর্ণিতে কাটা পড়েন ব্রাদার্স ওপেনার তানজিব হাসান। পরে 34 রানে আরও একটি উইকেট হারায় ব্রাদার্স, সেই উইকেটটাও নেন সাকিব। তবে সেখান থেকে দলের হাল ধরেন আনিসুল ইসলাম। জাহিদুজ্জামানকে সঙ্গে নিয়ে 65 রানের জুটি গড়েন তিনি। তবে 20তম ওভারে ব্যক্তিগত 40 রান করে ইংলিশ বোলার জ্যাক লিনটটের বলে ফিরে গেলে সঙ্গী হারিয়ে আর টিকতে পারেনি জাহিদুজ্জামান। পরে দলীয় 106 রানের মাথায় আরও 3টি উইকেট হারায় ব্রাদার্স। এরপরই মোটামুটি নিশ্চিত হয়ে যায় তাদের হার। তবে জয়ের কিছুটা আশা দেখিয়েছিলেন মিনহাজুল, যদিও তার সঙ্গ দিতে পারেনি কেউই। জয় থেকে 10 রান দূরে থাকতে ছক্কা হাঁকাতে গিয়ে শুভাগত হোমের বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ম্যাচে একাই 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জ্যাক লিনটট। দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসে এমন পারফরমেন্স করতে পেরে বেশ খুশি ইংলিশ এ বোলার। Yeah, really special feeling. Great win for us. We probably didn't perform at our best today. With the bat, we were disappointing. But the bowlers have dug us out of trouble there. And it's, a brilliant win for us. এ জয়ে সুপার সিক্সে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে মোহামেডান। 4 জয়ে 9 পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে সাকিবের দল। তামিম হোসেন, সময় সংবাদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।